ভারতের স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী আন্দোলনের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 19 শতকে বাংলায় বৈপ্লবিক সংগ্রামের অগ্নিময় প্রতিমূর্তি এই যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1877 খ্রিস্টাব্দের 19 নভেম্বর পূর্ব বর্ধমান জেলার গলসি অঞ্চলের চান্না গ্রামে। এই চান্না গ্রাম আবার শাক্ত পদাবলীর বিখ্যাত পদকর্তা ও সাধক কমলাকান্ত ভট্টাচার্যের গ্রাম। কবির জন্ম যদিও হয়েছিল অম্বিকাকাল নাই, কিন্তু অকালে পিতৃবিয়োগের জন্য মায়ের সঙ্গে থাকতেন মামার বাড়ি চান্না গ্রামে। সে যাই হোক, বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ছেলেবেলা থেকেই ছিল সুন্দর শরীর ও স্বাস্থ্য। সুস্বাস্থ্যের অধিকারী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক পাঠ সমাপ্ত করে ভর্তি হয়েছিলেন বর্ধমান রাজ কলেজে। পিতা কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে পুত্র কোনো সরকারি উচ্চ পদে চাকরি করুক, কিন্তু জাতীয়তাবোধে উদ্বুদ্ধ যতীন্দ্রনাথ FA পরীক্ষায় পাশ করেই বড়দায় পৌঁছে নিজের নাম গোপনে রেখে অশ্বারোহী বিভাগে কাজে যোগ দেন। তখন সময়কাল 1897 খ্রিস্টাব্দ। উদ্দেশ্য ছিল সামরিক বিভাগে যোগ দিয়ে যুদ্ধে রণকৌশল আয়ত্ত করে তা দেশের স্বাধীনতা সংগ্রামে প্রয়োগ করা। বড়দায় রাজ কলেজের অধ্যক্ষ তখন শ্রী অরবিন্দ ঘোষ। দুজনের সেখানে গভীর সুসম্পর্ক গড়ে ওঠে। যতীন্দ্রনাথ অরবিন্দ ঘোষের কাছে বিপ্লব মন্ত্রে দীক্ষিত হন। অরবিন্দ তার সহোদর বারীন্দ্র কুমার ঘোষ ও যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বড়দা থেকে কলকাতায় পাঠান বিভিন্ন গুপ্ত সমিতি ও বিপ্লবী দলগুলির সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য। বাংলায় এসে যতীন্দ্রনাথ অনুশীলন সমিতির সদস্য হন এবং ব্রিটিশদের সঙ্গে সরাসরি সংগ্রামে লিপ্ত হওয়ার প্রতিজ্ঞা নেন। যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও বারীন্দ্র কুমার ঘোষ বাংলায় এসে কানাইলাল দত্ত, সত্যেন বসু, উল্লাসকার দত্ত প্রমুখগণের সাহায্যে মানিকতলার মুরারিপুকুর লেনে গড়ে তুললেন বোমা তৈরির কারখানা। এই কারখানাকেই কেন্দ্র করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সেই মানিকতলা বোমা মামলার কাহিনী। এদিকে বঙ্গভঙ্গ আন্দোলনের পথ নির্দেশিকা প্রদানের জন্য যতীন্দ্রনাথের আহ্বানে অরবিন্দ ঘোষ বরোদা কলেজে 750 টাকার বেতনের চাকরি ছেড়ে দিয়ে মাত্র 75 টাকার বেতনে জাতীয় কলেজে এসে যোগ দেন। যতীন্দ্রনাথ অরবিন্দ ঘোষের হাতে বিপ্লবী যুবক দলে দায়িত্ব অর্পণ করলেন। সংগ্রামী মতাদর্শের ভাবনাকে ছড়িয়ে দিতে রওনা হলেন ভারতের বিভিন্ন প্রান্তে। এই সময় পাঞ্জাবে করবৃদ্ধি ও চন্দ্রভাগা খালের জলকর আইনকে কেন্দ্র করে বিপ্লবী শক্তি বৃদ্ধি পেতে থাকে। যতীন্দ্রনাথ এই সুযোগকে কাজে লাগিয়ে পাঞ্জাবে পৌঁছে সেখানে বিখ্যাত ব্যক্তিত্ব বাবা গুরুদিত সিং সাহেবের সঙ্গে দেখা করে বিপ্লবীদের একটি শাখা প্রতিষ্ঠা করেন, যে শাখার অন্যতম সদস্য ছিলেন ভগৎ সিংয়ের পিতা কিষণ সিং। এক কথায় যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যেন পাঞ্জাবের গদর পার্টির বীজ রোপণ করে দিয়ে আসলেন। এত কিছুর মধ্যেও যতীন্দ্রনাথের মনের গোপন কুঠিরে মাঝে মধ্যে যেন উঁকি দিত একেবারে বিপরীত এক জীবনাদর্শন। আলমোড়াতে অবস্থানকালে আধ্যাত্মিক সাধক শ্রীমৎ সহং স্বামীর সান্নিধ্য যেন তাকে পুরোপুরি বদলে দেয়। মতাদর্শে ভিন্নতায় সন্ন্যাস গ্রহণ করে নাম নিলেন স্বামী নিরালম্ব। স্বগ্রাম চান্নাই ফিরে এসে স্বামী নিরালম্ব খড়ি নদীর তীরে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রতিষ্ঠিত করলেন এক আশ্রম। কিন্তু ক্রমে এই আশ্রমটি হয়ে উঠল কলকাতা থেকে বহু দূরে ব্রিটিশ পুলিশের চোখ এড়িয়ে বিপ্লবীদের আত্মগোপন করে থাকার বাংলার এক শ্রেষ্ঠ নিরাপদ আশ্রয়স্থান। রাসবিহারী বসু, ভগৎ সিংয়ের পিতা কিষণ সিং, এমনকি ভগিনী নিবেদিতাও এখানে আসতেন। শারীরিক দুর্বলতার কারণে 1927 খ্রিস্টাব্দে
তাঁর অন্যতম শিষ্য শ্রী বিজয় বসন্ত বসাক বরাহনগরে নিজের উদ্যানবাটিতে এই বিপ্লবীকে নিয়ে যান। এই সময় ভগৎ সিং কলকাতায় ছিলেন। তিনি এসে সাক্ষাৎ করে স্বামী নিরালম্বের কাছে আশীর্বাদ গ্রহণ করেছিলেন। 1930 খ্রিস্টাব্দে অগ্নিযোগের ব্রহ্মা এই স্বামী নিরালম্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই মহান বিপ্লবী অমর হয়ে থেকে যাবেন চিরটাকাল।